সৌদি ইসলামী বিষয়ক মন্ত্রণালয় রমজানের তারাবি এবং শেষ শেষরাতের নামাজ পড়াবার জন্য বিশ্বের পঁয়ত্রিশটি মুসলিম দেশে সত্তর জন সৌদি ইমামকে অনুমোদন দিয়েছে সৌদি আরব সরকার আর মাত্র এক সপ্তাহ পরেই মহিমান্বিত রমজান মাসের শুরু বিশ্বব্যাপী ইসলামের সঠিক গান ছড়িয়ে দিতে সৌদি আরবের এই উদ্যোগ এতে করে বিশ্ব মুসলিমদের সঙ্গে সৌদি আরবের নিবিড় এবং দায়িত্বপূর্ণ যোগাযোগ তৈরি হবে বলে সৌদি আরব সরকার মনে করেন মন্ত্রণালয়ের প্রতিনিধি আব্দুল লতিফ আল আশিক বলেন কোরআনের হাফেজ এই সত্তর জন ইমাম সৌদি আরবের সরিয়া কলেজ থেকে বাছাইকৃত যারা ইসলামের গভীর এবং সঠিক গানে গানান্বিত ইমামগণ বিভিন্ন দেশে মুসলির সঙ্গে সহজেই মিশতে পারবেন ইসলামের সারল্য এবং এর গভীরতা ব্যাখ্যা দিয়ে মানুষকে ইসলামের গভীরতা সম্পর্কে আলোকপাত করতে পারবেন এবং সুন্দর তিলতে কোরআনের বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে পারবেন বলে মনে করেন সৌদি কর্তৃপক্ষ সুযোগ্য এ ইমামরা মুসলিম দেশগুলোর জন্য এক একজন সৌদি আরবের দূতের মতো ইসলামের বিষয়ে বিভিন্ন ভ্রান্তি কাটিয়ে ইসলামের নানা বিষয়ে অপব্যাখ্যা দূর করে সঠিক ব্যাখ্যার মাধ্যমে দেশগুলোর মুসল্লিদের সাহায্য করবেন সৌদি ইমামগণ মুসলিম দেশগুলোর প্রতি সৌদি আরব দায়িত্বশীল ইমামদের মাধ্যমে এই বার্তা সৌদি আরব পৌঁছে দিতে চায়